আমাদের দাবি হচ্ছে যে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে নিয়মিতভাবে কোর্ট চালুর জন্য, কারণ নিয়মিত কোর্ট চালু না হলে সেখানে প্রার্থীরা যেমন ন্যায় বিচার বঞ্চিত হয়, তেমনিভাবে অনেক আইনজীবী আছে খুব দুঃস্থ অবস্থায়, তাদেরকেও এই করার জন্য করোনা মহামারীর কারণে তারা প্রায় বেকার হয়ে পড়েছে। সব কিছু মিলিয়ে নিয়মিত স্বাস্থ্যবিধি কোর্ট মেনে যদি কোর্ট খোলা হয় কোর্টের কোনো সমস্যা হবে না, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি গত বছর করোনা ঢেউ শেষ হওয়ার পরে নিয়মিতভাবে কোর্ট চলেছে, আমরা সেইভাবে করেছি, স্বাস্থ্যবিধি মেনেছি, এখন আমরা স্বাস্থ্যবিধি মেনে কোর্ট করতে চাই। আমাদের সিনিয়র আইনজীবী বৃন্দ এবং ন্যায় বিচারের আইনজীবীরা রাস্তায় নেমেছে। আমাদের দাবি হচ্ছে লকডাউনের নামে আমরা এই আপডাউন চাচ্ছি না, কঠোর স্বাস্থ্যবিধি মেনে গত এক বছর পর্যন্ত যেভাবে বিচার আদালত চলছে আমরা সেই অঙ্গীকি কঠোর স্বাস্থ্যবিধির আওতায় আমরা এই আইন আদালতের কার্যক্রম চালু রাখতে চাই, নাহলে দেশে বিচার কার্যক্রম ভেঙে করবে, বিচার প্রার্থী মানুষ তাদের মৌলিক দাবি থেকে বঞ্চিত হবে, এবং এর সঙ্গে একই সঙ্গে শিক্ষকগণ যাতে অনতি বিলম্বে এই কঠোর স্বাস্থ্যবিধির আওতায় শিক্ষকগণ খুলে দেওয়া হয়, এটাও আমাদের আইনজীবী শুধু বরিশালের আইনজীবী সারা বাংলাদেশের আইনজীবীদের পক্ষ থেকেও এটি আমাদের একটি দাবি এই সরকারের প্রতি।